পিছিয়ে পড়া সমাজের কুচি কাচাদের জন্য এক বিশেষ উদ্যোগ S45 প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের। দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, প্রত্যেক শিশুকে উপহার দেওয়া হয়। দুর্গাপূজার আগে এক কুচ্ছ আন্ডার প্রিভিলেজ কচি কাচাদের জন্য এক অনন্য প্রয়াস নিয়েছে S45 প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। এবং তাদের যেটা প্রয়াস, তারা এই নাকতলা এলাকার একটি অরফানেজ, কার্যত অরফানেজ বলা ভুল, আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের ক্রেশ, সেই ক্রেশে এসে এই সমস্ত শিশুদের মুখে একটু হাসি ফোটানোর জন্য তাদের এক সুন্দর রবিবাসরীয় সকাল উপহার দিয়েছে এই S45 প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। তারা শৈশব নামে একটি ফাউন্ডেশনে আসেন, যে ফাউন্ডেশন আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়েই মূলত কাজ করে এবং সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু তারা এই সমস্ত আন্ডার প্রিভিলেজ শিশুদেরকে নিয়ে কাজ করে থাকেন। এবং যে সমস্ত শিশুদের অভিভাবকেরা খুব নিম্নতম কোনো কাজ করে থাকে সমাজে, সেটা পরিচারিকার কাজ হোক বা আয়া সেন্টারের কাজ হোক বা কারোর বাবা রিক্সা চালক হয়ে থাকুক, এই ধরনের দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের শিশুদের জন্যই মূলত প্রয়াস নিয়েছে এই শৈশব। আমরা এসেছি এই শৈশব অরফানেজে, এই আশ্রমে এসে আমরা অভিভূত এই যে ছোটো ছোটো বাচ্চাদের এরা যে শিক্ষা দিচ্ছে, মানে এটা সত্যি দেখবার মতো। এছাড়াও এদের অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো আমরা অবশ্যই জানবো এর পরে। আর আমাদের যে অ্যাসোসিয়েশন, এটা মানে মূলত যে বাসগুলো চলে, সরকারি বাস S45, তাদের যে যাত্রী সাধারণ, সেই যাত্রী সাধারণের মধ্যে থেকে এই অ্যাসোসিয়েশন সৃষ্টি হয়েছে। এই যাত্রীরা যে আমাদের সাহায্য করে, সেই সাহায্য নিয়ে এবং কিছু শুভানুধ্যায়ী আছে, তাদেরও সাহায্য নিয়ে আমরা এই অর্থ সংগ্রহ করি এবং এই কর্মসূচিগুলো রূপায়ণ করি। হঠাৎ করে এটা তৈরি হয়নি, এটা তৈরি হওয়ার আগে আমরা যারা আমরা ছিলাম আর কি ফাউন্ডিং মেম্বারের মধ্যে, আমি এবং মিস্টার রম্বরী সাহা যিনি চেয়ারম্যান আছেন, আমি সেক্রেটারি আছি, তা এটা শুরু করার আগে প্রায় একটা বছর আমরা দুজনে অনেক বেশি ডিসকাস করেছিলাম, আলোচনা করেছিলাম যে কী করা যায় বা এই আলোচনাটা এলোই বা কোথা থেকে সত্যি কথা বলতে। কারণ এর আগে আমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন NGOতে আমরা নিজেদের কোনো স্পেশাল ডে হয়তো সেলিব্রেট করতে যেতাম আমরা, ঠিক আছে, ফর এক্সাম্পল আমার জন্মদিন পালন করতে বা কোনো একটা স্পেশাল ডে আমরা ওখানে ধরুন গিয়ে আমরা লাঞ্চ প্রোভাইড করলাম বা কোনো সেলিব্রেশন করলাম, তো এই যেতে গিয়ে আমাদের মধ্যে একখানে ফিলিং এসেছিলো যে আমরা গিয়ে এরকম করছি, এটা কিসের জন্য করছি, আমাদের ভালো লাগছে বলে করছি, তা একদিন গিয়ে কি আমরা আদৌ ওদের মধ্যে কোনো ভালো কিছু করতে পারছি। তখন মনে হয়েছিল ওদের আলটিমেট যদি ভালো কিছু করতে হয় তাহলে আমাদের সাস্টেনেবল ওয়েতে করতে হবে, তাই না, ধারাবাহিকভাবে করতে হবে, প্রতিনিয়ত করতে হবে। তখন থেকেই চিন্তাভাবনা আছে লেটস ডু সামথিং, মানে এখানে সলিড বেস অনুযায়ী যেখানে আমরা এদেরকে প্রতিনিয়তভাবে কোনোভাবে হেল্প করতে পারবো, সেই মানে ধারণা থেকেই সূত্রপাত হয়েছিল আমাদের শৈশবে, যে যেসব বাচ্চাদের শৈশবটা প্রায় হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে, তাদের কাছে আবার এই শৈশবটাকে ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেন। সেই শৈশবের দিকে একমুঠো আশার আলো বা একমুঠো কার্যত খুশি ছড়িয়ে দিয়েছে এই S45 প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। তারা যেটা করেন, তারা এই রবিবাসরীয় সকালে এই ফাউন্ডেশনে এসে একটি ছোট্ট ব্রেকফাস্টের আয়োজন করেন এবং তারপরে একটি অনুষ্ঠানের আয়োজন করেন, পোশাক প্রতিযোগিতা, এবং তারপরে একটি তাদের দুর্গাপুজোকে কেন্দ্র করে কিছু উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেয়। সবটা মিলিয়ে এক অনন্য প্রয়াস এই বাস প্যাসেঞ্জারদের, যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত একই সঙ্গে তাদের কর্মস্থলে বা তাদের গন্তব্যস্থলে যাওয়া আসা করেন S45 বাসের মাধ্যমে। এবং সেই বাসেও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজকর্ম করেছেন তারা, এবং আগামী দিনেও এক বিরাট ভাবনা রয়েছে এই সমস্ত প্যাসেঞ্জারদের পাশাপাশি শৈশবেরও কিন্তু এক মহান পরিকল্পনা রয়েছে এই ফাউন্ডেশনকে কেন্দ্র করে। ক্যামেরায় বিনয়ের সঙ্গে সঞ্জনা, আর+ নিউজ, কলকাতা।